সালামু আলাইকুম ব্রাদার স্যার, আজকের স্পেশাল ভিডিও হচ্ছে আমার সেসকল স্কুল বা কলেজের ছোট ভাইদের হেয়ারস্টাইল নিয়ে। আর স্কুল বা কলেজ হচ্ছে এমন একটি সময় যেখানে আপনি লং টাইম ছোট ছোট চুল রাখতে রাখতে নিজের ভিতরে একটা বোরিংনেস চলে আসে, বাট আপনি যখনই সেই বোরিংনেস কাটাতে আপনার চুল একটু বড় রাখেন না, তখনই আপনার স্যার এসে আপনাকে বলে তোর চুল বড় রাখছিস কেন, চুল কাট। সো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আজকে আমি আপনাদের এমন 60টি মাখন হেয়ারস্টাইলের কথা বলবো যা দিয়ে আপনি আপনার স্কুল লাইফকে আরও বেশি স্টাইলিশ করে তুলতে পারবেন। বাট সেই হেয়ারস্টাইলগুলোর কথা বলার আগে আপনাকে আগে আপনার স্কুলের জন্য হেয়ার কাট বা হেয়ারস্টাইল সিলেক্ট করার জন্য কিছু হেয়ার মিস্টেক্স অ্যাভয়েড করা উচিত। আর সেই হেয়ার মিস্টেক্সগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে হেয়ার কালার। এখন হেয়ার কালার যদি আপনি স্কুলে করে যান না, তাহলে সেই জিনিসটা আর ফর্মাল থাকে না, সেটা অনেকটা ইনফর্মাল হয়ে যায়, অনেকটা ক্যাজুয়াল হয়ে যায়। আর হেয়ার কালার যদি আপনি চুলে করে যান না, তাহলে আপনার স্যারের বেতের বাড়ি আপনার পশ্চাৎ দেশে পড়বে, এটা শিওর থাকেন। আর সেকেন্ড হচ্ছে আপনাকে অলওয়েজ হাই ভলিউম বা স্পাইকি যত হেয়ারস্টাইল আছে সেগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে। আর স্কুল বা কলেজ না একটু আর্মি রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে, যাতে আপনি ফিউচারে গিয়ে আপনার আচরণে সেই রুলসগুলোকে রিফ্লেক্ট করতে পারেন। তাই আপনি যখন এই হেয়ারস্টাইলগুলো রাখবেন না, সেটার স্কুলের কালচারের সাথে আর যাবে না। আর যদি আপনি স্কুল বা কলেজে এই হাই ভলিউম হেয়ারস্টাইলগুলো রাখেন না, তাহলে খুব সহজেই আপনার চুল আপনার টিচারের নজর চলে আসবে, আর তখনই আপনার চুলকে টস করে কেটে দেওয়া হবে। তাই এই হেয়ারস্টাইলগুলো অ্যাভয়েড করা চলার একটু ট্রাই করবে। আর নেক্সট হচ্ছে হেয়ার লেন্থ। এখন হেয়ার লেন্থ বেসিক্যালি তিন ধরনের হয়ে থাকে, শর্ট, মিডিয়াম অ্যান্ড লং। আর আপনার যত হেয়ারস্টাইল আছে না, সবগুলো আপনি প্ল্যান করবেন হচ্ছে শর্ট বা মিডিয়াম হেয়ারস্টাইল থেকে। লং হেয়ারস্টাইল স্কুল বা কলেজের কালচারের সাথে যায় না, সো সেগুলো অ্যাভয়েড করে চলবেন। আর আপনি হেয়ারের লেন্থের পাশাপাশি আপনি অলওয়েজ ট্রাই করবেন আপনার টিচারের কথা রেসপেক্ট করতে, টিচারের কথা শুনতে। এখন আপনার টিচার যদি আপনাকে বলে বাবা তুমি চুলটা কেটে ফেলো, তাহলে আপনি অলওয়েজ ট্রাই করবেন তার কথাটা শুনতে। আপনি যদি এখন এমন ভাব নিয়ে বসে থাকেন টিচার যাই বলো আমি আমার চুল বড় রাখবো, যেটা যা খুশি সে করুক, সো আপনি যদি এমন মেন্টালিটিতে থাকেন না, তাহলে আপনি লং টার্মে গিয়ে না অনেক ডিফিকাল্টিসে পড়বেন। আর পাশাপাশি না আপনার টিচারের আপনাকে বেদব হবে, পাশাপাশি আপনার কপালে মায়েরও জুটবে। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করে ট্রাই একটু করবেন। ওকে, নাও লেটস টক অ্যাবাউট এই ভিডিওর মূল আকর্ষণ হেয়ারস্টাইলগুলো নিয়ে। সো নাম্বার ওয়ান হেয়ারস্টাইলটা হচ্ছে ক্লাসিক সাইড পার্ট। আর এটা নামের সাথে সাথে এটা খুবই ক্লাসি আর খুবই সিম্পল একটা হেয়ারস্টাইল। সব টিচাররা, সব প্যারেন্টসরা তার ছেলেকে বা তার স্টুডেন্টকে যে হেয়ারস্টাইলে চোখ বন্ধ করলে চিন্তা করে সেটা হচ্ছে এই হেয়ারস্টাইলটাই। আর এটা স্টাইল করতে আপনার তেমন কোনো হেয়ার প্রোডাক্টের প্রয়োজন হবে না, আপনার চুল থিক হোক বা থিন হোক খুব সহজেই আপনি এটা স্টাইল করতে পারবেন। বাট আপনার কাছে যদি এই হেয়ারস্টাইলটা একটু বোরিং লাগে, তাহলে এটার ভিতরে একটু লাইফ অ্যাড করতে আপনি সাইডে একটু ফেড দিতে পারেন, তাহলে আপনার হেয়ারস্টাইলটা একটু স্ট্যান্ড আউট হয়ে যাবে। আর পরবর্তী হেয়ারস্টাইলটি হচ্ছে ফ্রিঞ্জ। আর ফ্রিঞ্জ হচ্ছে খুবই সহজ একটা হেয়ারস্টাইল। আপনি জাস্ট আপনার চুলগুলোকে সামনে এনে একটু তাতার তাতার মানে একটু এলোমেলো করে দেন, তাহলে আপনার চুলটা খুব সহজেই স্টাইল হয়ে যাবে। আর এটা স্টাইল করতে অবশ্যই আপনার কোনো ধরনের হেয়ার প্রোডাক্ট লাগবে না। আর যাদের চুল কার্লি বা ওয়েভি তাদের জন্য খুবই পারফেক্ট হেয়ারস্টাইল হবে এটা। আর আপনারা যদি হেয়ারস্টাইলটা পছন্দ না হয়, তাহলে আপনি জাস্ট চিহ্ন দিয়ে চুলটা পেছনে টেনে আপনার চুলগুলো কম ওভার করে দেন, তাহলে আপনি এক ডিলে দুই পাখি মেরে ফেলবেন। আর পরবর্তী হেয়ারস্টাইলটি হচ্ছে ক্রিউ কাট। এটাকে আমরা অনেকে আর্মি কাট নামেও চিনি, কারণ এটা হচ্ছে একটা আর্মি ইন্সপায়ার্ড হেয়ারস্টাইল। আর এটা স্টাইল করতে আপনার কোনো ধরনের কোনো কিছুরই প্রয়োজন হবে না, আপনি জাস্ট আপনার সাইডগুলো একটু ফেড দেন। আর আপনি যদি স্কুলে পড়েন, তাই স্কুল বা কলেজে পড়েন, তাই মেনটেন করবেন যে আপনার এটা যাতে জিরো ফেড না হয় সাইডগুলো। আর এটা আপনার ফেস যত স্ট্রাকচার্ড হবে, আপনার ফেস যত স্কোয়ার হবে, মানে আপনার জলাইনটা যত শার্প হবে, আপনাকে হেয়ারস্টাইলে ততই ভালো লাগবে। আর নেক্সট হেয়ারস্টাইলটি হচ্ছে ফক্স ওয়াক। আর ফক্স ওয়াক হচ্ছে খুব স্টাইলিশ একটা হেয়ারস্টাইল। এটা স্টাইল করতে আপনার টপে মিনিমাম 3-4 ইঞ্চি চুলের দরকার হবে। আর সাইডে আপনি ট্রাই করবেন যে ফেড দিতে, বাট ফেডটা যাতে জিরো না হয়। আর আপনি এই ফক্স ওয়াকের যে কোনো ধরনের হাই হোল্ড প্রোডাক্ট ইউজ করে আপনার এটা স্টাইল করতে হবে। আর পরবর্তী হেয়ারস্টাইলটা হচ্ছে কোয়েফ। আর কোয়েফ হচ্ছে আমার অল টাইম ফেভারিট একটা হেয়ারস্টাইল। বাট আমার এখানে যেই কোয়েফটা আমি দিয়েছি, এটা আপনি স্কুলে স্টাইল করতে পারবেন না, কারণ আমার সাইডগুলো একদম জিরো করা। সো আপনি যদি স্কুলে এটা স্টাইল করতে যান, তাহলে আপনার অবশ্যই মেক শিওর করতে হবে সাইডগুলো যাতে 1 মিলিমিটার বা 2 মিলিমিটার হয়। আর আপনি একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন যে বোথ ফক্স ওয়াক আর এই কোয়েফটা হচ্ছে সিমিলার হেয়ার কাটের হেয়ারস্টাইল, মানে একটা হেয়ার কাটই দুইটা দুইভাবে স্টাইল করা। আর কোয়েফের চুলগুলো সামনে থেকে পিছনের দিকে নিয়ে একটা পাফ করে এটা স্টাইল করা হয়েছে। আর এটা
ক্ষেত্রে একটা হাই ভল প্রোডাক্ট লাগবে মানে আপনি যদি একটা হেয়ার কাট দেন বোথ ফক্স হক আর কোয়েফ দুইটা একসাথে স্টাইল করতে পারবেন আর নেক্সট হেয়ার স্টাইলটি হচ্ছে স্লিক ব্যাক মানে খুবই ক্লাসি এন্ড ফর্মাল একটা হেয়ার স্টাইল আর এটার ভিতরে না একটা টুইস্ট আছে লাইক আপনি একটা হেয়ার কাট থেকে দুইটা হেয়ার স্টাইল করতে পারবেন আপনি সাপোজ স্কুলে গেলেন চুলটা পিছন থেকে ব্রাশ করে স্লিক ব্যাক হেয়ার স্টাইল দিয়ে বাট আপনি যখনই আপনার ফ্রেন্ডের কাছে যাবেন তখন একটু স্টাইলিশ দেখাতে আপনি চুলটা সাইড সোয়েপ করে যেতে পারেন তাহলে আপনার না এক ডিলে দুই পাখি চট করে মারা হয়ে যাবে আর লাস্ট হেয়ার স্টাইলটি হচ্ছে টেক্সচার শর্ট টপ মানে এটা খুবই সিম্পল একটা হেয়ার স্টাইল আর এটা স্টাইল করতে আপনার কোনো ধরনের হেয়ার প্রোডাক্ট লাগবে না বাট আপনি একটু মেক শিওর করবেন যে সাইডগুলো যাতে জিরো ফেড না দিয়ে হালকা একটু ফেড দিতে যাতে আপনি স্কুলে সেটা খুব সহজেই অ্যালাউ হয়ে যায় আর যাদের চুল ওয়েভি বা স্পেশালি কার্লি তাদের জন্য এই হেয়ার স্টাইলটা খুবই জোস একটা অপশন হতে পারে আর আপনার কাছে যদি এই ভিডিওটি ইনফর্মেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো এন্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল এন্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল সো ইউ গাইস ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও আবার নেক্সট উইকে দেখা হবে সালামু আলাইকুম